দুধের রোজগারের উপর কত সমস্যা বাবা, কথা বুঝছেন? রাস্তাঘাটে মিটিং করা ঠিক না, এটা জনগণের ভোগান্তি। আবার পার্কেটাকেই থাকি, ভয় ফাঁকেও লাগে, ভয়ও লাগে। এ ধরনের পরিস্থিতি নিয়ে বাংলাদেশে উভয় রাজনীতির সাথে বসা উচিত, কিভাবে সমাধান হয়? 27 জুলাই বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক বিরাজ করছে। কেননা আওয়ামী লীগ থেকে বিএনপি, অন্যদিকে জামায়াত শিবির সবাই কিন্তু সমাবেশের ডাক দিয়েছেন। যে সমাবেশকে ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছেন, অনেকেই ভাবছেন কি হতে যাচ্ছে এই নগরীতে। দর্শক, আপনাদেরকে বার্তা 24-এর ক্যামেরায় আমি দেবরাজিত্য জানাবো কে কি ভাবছেন। দুই দলের সমাবেশ, এটা তো ভাই আমগো নিরীহ লোকের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা এ ভোগ করতেছি। জাম জট, কত রকমের ব্যবসা বাণিজ্যের উপর, রুজি রোজগারের উপর কত সমস্যা বাবা, কথা বুঝছেন? কারণ আগে আমরা তো ইয়ং বলা পাই, একটা কিছু হলে দৌড় দিয়ে পারে, আমরা তো মুরব্বী মানুষ, বুড়ো মানুষ, বয়স্ক লোক দৌড় দিতে পারি না। তো এই দুঃখের ভিতরে আমরা বাসবাস করতেছি, আল্লাহ যে কদিন করায়। এমনি তো আমরা ভয়তে কাজ করি, এমনি আমরা ভয়ের ভিতরে আছি, আতঙ্কের ভিতরে আছি, কী জানি হবে কালকে, কথা বলছেন না? শত্রুরা যখন আসবে, মিত্ররা তখন দৌড়বে থাকে, এরকম একটা আতঙ্কের ভিতরে আমরা মনে করেন যে আসি। আমাদের জন্য এই রাজনীতি কোনো একটা স্থান মতো করো, একটা মা ফাঁকা মাঠে করো, যে কোনো যানজট না থাকে, জনগণ ঠিকমতো চলাচল করতে পারে, সেই জায়গায় মিটিং করো। রাস্তাঘাটে মিটিং করা ঠিক না, এটা জনগণের ভোগান্তি। একটা মানুষ রুগী নিয়ে ডাক্তার এখানে যেতে পারে না, রাস্তায় ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা পয়সা থাকে, তো অসহায় মানুষ আমরা কই যাবো? আতঙ্ক কাজ করতে কোন সময় মানা মারি না, কোন সময় কী হয়, আমরা কোথায় যাবো, দৌড়তে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা তারা মারামারি করে, সাধারণ জানার কোনো কষ্ট। এদের দুশ্চিন্তা তো থাকে, সে থাকা দুশ্চিন্তা, চিন্তা করি তো সারাদিন চিন্তা করি, আবার পার্কেটাকেই থাকি, ভয় ফাঁকেও লাগে, ভয়ও লাগে। সমাবেশ, কথা বলা, প্রতিবাদ মানুষের অধিকার, কিন্তু এমন না যে কোনো মানুষের ক্ষতিগ্রস্ত হোক। আমি মনে করি যার যার অধিকারের জন্য আপনি পরিস্থিতি মুখে হন, যেভাবে হোক পরিকল্পনা করা বা সমাবেশ করা। এ ধরনের পরিস্থিতি নিয়ে বাংলাদেশে উভয় রাজনীতির সাথে বসা উচিত, কীভাবে সমাধান হয়, কীভাবে দেশের মানুষের কল্যাণে কাজ হয়, মানুষ কীভাবে শান্তি থাকতে হয়। সমাবেশ করুক, দোষ নেই, কিন্তু সমাবেশে এমন কিছু করা যাবে না, কোনো মানুষ হারাইনি হবে, দেশের কোনো ক্ষতি হবে, দেশের অর্থনৈতিক ক্ষতি হবে, এই দেশের যত অর্থনৈতিক ক্ষতি হবে অত মানুষ কী পিছিয়ে পড়বে। আমরা মাথা পিছিয়ে, আমি শুনছি কিছুদিন আগে 95,000 টাকা ঋণী, তা আমি মনে করি এই দেশে যদি উভয় পক্ষে কোনো সংঘর্ষ দিকে যায়, তো ঋণটা আমাকেই দিতে হবে। এই জন্যে সবচেয়ে উত্তম আমাদের এদিকে তাকায় কাজ করা।